أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي مصطفى ما جاء إلا
rahmatul lil alamin. Allahumma الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الرب تبارك تعالى في سورة الضحى ولسوف يعطيك ربك فترضى وقال عليه الصلاة والسلام إذا لا أرضى واحد من أمتي في النار أو كما قال عليه الصلاة والسلام আজকের মাহফিলের মাননীয় সভাপতি সাহেব, সদ্য বিদায়ী বক্তা আল হাজ মোহতারাম মৌলানা ইয়াকুব আলী সাহেব হুজুর, প্রধান অতিথি বঙ্গশ্রেষ্ঠ আলেমে দিন সর্বজন শ্রদ্ধেহ মুফতি সাহেব হুজুর কেবলা, সমাগত আল্লাহওয়ালা সামেঈন এবং সম্মানিতা প্রদানশীনা ধার্মিকা মায়েরা, বিদায়ী বক্তা আলহাজ মোহতারাম ইয়াকুব আলী সাহেব হুজুরের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এতক্ষণ ধরে ধৈর্যশীলতার সঙ্গে আপনারা শুনেছেন। কোরআন শরীফের সূরা দোহা থেকে একটি আয়াতকে আমার বক্তব্যের জন্য বেছে নিয়েছি। অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের কাছে আজকের বক্তব্যের বিষয়বস্তু হিসাবে নির্বাচন করেছি। আয়াতে শরীফা এবং হাদিসের অংশটিকে সামনে রেখে কিছু কথা আমি আপনাদেরকে শোনানোর নিয়ত করছি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একবার বলুন আমিন। যারা বসেছেন শুরুতে সবার কাছে আর একটু সতেজ হওয়ার জন্য আবেদন করছি। কোরআনুল করিমে আল্লাহ জানিয়েছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন, আল্লাহ বলেছেন যে যে মজলিসে কোরআনের আলোচনা হয় তোমরা পারলে সেই মজলিসে যদি দুটি শর্ত পালন করতে পারো,
একটি হলো মনোযোগ দিয়ে শোনা, দ্বিতীয়টি হলো নীরবতা পালন করা। তো আমি আসবার পরে যা দেখছি মজলিস তাতে মোটামুটি নীরব, এখন আমাদের দরকার হলো অ্যাটেনশন তথা মনোযোগ দিয়ে কথাগুলো শোনা। তাহলে আশা করা যায় লাআল্লাকুম তুরহামুন, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহর রহমত তোমাদিগের নসিবে কবুল হয়ে যাবে। মানে ঠিক নগদ টাকা না পেলে আমরা সুবহানাল্লাহ বলতে চাই না, টাকার চাইতে আল্লাহর রহমতের দাম বেশি। আল্লাহ বলেছেন কোরআনের যে মজলিস নিরবতার সঙ্গে তথা যে মজলিসের শ্রোতারা মজলিসের নিরবতা রক্ষা করে এবং খুব মনোযোগ দিয়ে আমার কোরআনের আলোচনা শোনে, আমি ওই মজলিসের মানুষগুলোর প্রতি আমার রহমত নাজেল করি। মানুষ তার ওয়াদা করে খেলাপ করে, আল্লাহ তা করেন না। আল্লাহ পাকের ওয়াদা কখনো খেলাপ হয় না। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আল্লাহ বলেছেন তিনি তার ওয়াদাকে কখনোই খেলাপ করেন না। তার মানে যেখানে রহমত নাজেলের ওয়াদা আল্লাহ করেন তো সেই ওয়াদা আল্লাহ রক্ষা করেন। সুবহানাল্লাহ বলুন। তো আমরা যারা বসেছি আমরা আলোচনা শুনব কোরআন হাদিসের, ইজমা কেয়াসের, বলুন আমিন। আরো একবার বলেন আমিন। বিনিময়ে আমরা আল্লাহর রহমত নিয়ে বাড়ি যাব, বলুন ইনশাআল্লাহ। আরো একবার বলুন ইনশাআল্লাহ। কারণ এত পয়সা খরচের পরেও যদি রহমত না পাই, তমাম কাজকাম ছেড়ে যদি আল্লাহর রহমতটা নসিবে না জোটে, তাহলে আমরা সাকি দুর্ভাগ্যবান। এই খরচ খরচা, এই শ্রম ব্যয়, অর্থ ব্যয়, সময় ব্যয় বিনিময়ে যদি শুধু আল্লাহর রহমতটুকু নসিবে জুটে যায়, তাহলে আমরা সাঈদ, সৌভাগ্যবান। বলুন আমিন। আরো একবার বলেন। আমি আজকের মজলিসের শুরুতে সূরাতুদ দোহার ছোট্ট একটি অংশ পড়েছি,
রাসূলের প্রতি কোরআন নুজুলের টোটাল পিরিয়ডটাকে দু ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয়েছে মাক্কি পিরিয়ড, সেটি ছিল 13 ইয়ার্স, 13 বছর। রাসূলের প্রতি কোরআন নাজেল হওয়ার আরেকটি পিরিয়ড হলো মাদানী পিরিয়ড। এটা ছিল 10 ইয়ার্স, এটা ছিল 10 ইয়ার্স, 10 বছর। 13 প্লাস 10 ইকুয়াল টু 23 ইয়ার্স, 23 বছর। ২৩ বছরের কোরআন নজুল হওয়ার লাইফে রাসূলের কাছে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এসেছেন 40,000 বার। কত? 40,000। যারা বসেছেন, আমি দৈহিকভাবে একটু ক্লান্ত, এবং ক্লান্তিটা কেন আল্লাহ ভালো জানেন, মাগরিব পর্যন্ত তো ভালোই ছিলাম, তো আল্লাহ চাইলে ক্লান্তি ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ। যারা বসেছেন একটু সতেজতার সঙ্গে কথাগুলো মন দিয়ে শুনুন। মক্কায় 13, মদিনা মুনাফারায় 10, 23-এ টোটাল 23 বছরে ফেরেশতা জিবরিলের আগমন ঘটেছে 40,000 বার। সুবহানাল্লাহ, কি বাড়ি গিয়ে বলবেন কতবার? আচ্ছা, জিবরাইল বারবার আসতেছ কেন? আল্লাহ মাঝে মাঝে তো মিকাইলকে পাঠাতে পারেন, যে মিকাইল তুমি একটু যাও, জিবরাইল বারবার যাচ্ছে, খারাপ দেখাচ্ছে। আল্লাহর ফেরেশতার কি ঘাটতি আছে? কত বলেন আছে? তো বারবার জিবরাইল আসতেছে ভাই, বহু মজলিসে আমাদেরকে বারবার দাউদ করে, তো একজন বলে ফেলে, বলে রজব আলী আর কাইম সাহেব ছাড়া আর বক্তা দেখতে পাস নে, বারবার আনিস কেন? তোমার শুক্রিয়া জ্ঞাপন করে বলতে হয়, রজব আলী সাহেব কাইম সাহেবরা বারবার এলেও অত কখনো একরকম করে না, করে আরে হ্যাঁ না বলবেন তো, করে করে না। 40,000 বার জিবরিল এসেছেন, প্রতিদিন একই আয়াত আনতেছে নাকি? তাহলে আলাদা আলাদা আয়াত আনতেছেন, তাহলে ফেরেশতার ঘাটতি নেই আল্লাহর, আল্লাহ সৈনিকের অভাব নেই আছে? ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়েছেন
তোমার রবের কত সৈনিক আছে সেটা তো কেবল তিনিই জানেন। ওটা কোরআন শরীফের 29 পারার সূরা মুদাসসিরের একটা আয়াতের অংশ। তোমার রবের কত সৈনিক রয়েছেন তা তিনি ব্যতীত আর কারোর জানা নেই। শুধু ছোট্ট একটা ধারণা দেই, কথা খুব মন দিয়ে শুনুন, রিসিভ করুন, তৈরি হন আমলের জন্য। কাবা শরীফ অনেকেই দেখেছেন, কেউ সেখানে যে দেখেছেন আর কেউ বা ছবিতে দেখেছেন, ভিডিওতে দেখেছেন, ফটোতে দেখেছেন ইত্যাদি। দুনিয়ার এই কাবার সোজাসুজি আর একটা কাবা আছে 27 মানের উপরে, সেটা ফেরেশতাদের ইবাদত গৃহ। কাদের? ঠিক কাবা সোজাসুজি 27 মানের উপরে আর একটা ইবাদত গৃহ আছে, তার নাম, নাম জানতে ইচ্ছা হয় না? বাইতুল মামুর। কোরআন শরীফের এবার সন্ধান দিচ্ছি আপনাদের, কোরআন শরীফের একটা সূরা আছে, সূরাটার নাম সূরাতুত তূর। কি নাম? কত পারা? 27। এখান থেকে শুরু করেছেন আল্লাহ, পড়ুন একটু আগে নাম বললাম না, বাইতুল, নামটা কোরআনে আসছে। আমার কথা যদি কারোর অবিশ্বাসটা হয় তো ওই সুরার ওই অল বাইতিল মামুর ওই আয়াতের তাফসির দেখলে মিটে যাবে, একদম সোজা কথা। তো ওখানে ইবাদত করেন আল্লাহর ফেরেশতারা। একবার যারা ওই ইবাদত গৃহে ঢোকে কিয়ামত পর্যন্ত সেকেন্ড টাইম তাদের নো চান্স, নো, সুবহানাল্লাহ বলেন, মানে কোনো সুযোগ আর সেকেন্ড কোনো চান্স নেই, যা ইবাদত করবা ফাঁচাঞ্চি করো। আচ্ছা এবার বলেন, ফেরেশতার ঘাটতি আছে? জিব্রাইল বারবার আসতেছে? জিব্রাইল বারবার আসতেছে আলাদা আলাদা? তাহলে আলটিমেটলি বুঝতে হবে যে বারবার একই গ্রামে যেয়েও আলাদা আলাদা ওয়াজ করলে আর সমস্যা আছে নেই? এক্সেলেন্ট মানুষ তো বোঝে না, ছাড়ুন তাদের কথা, আল্লাহ তাদের সুমতি দান করুন, হেদায়াত দান করুন, হেফাজত করুন, দীর্ঘজীবী করুন, হায়াত দারাজ করুন, বলুন আমিন। কেউ যদি শত্রুতা করে তার জন্য কি করবেন? বদদোয়া কথা বলে না, কি করবেন? নেক দোয়া, আল্লাহ তাকে হেদায়েত দান করুন।
এত দুশমনী করার পরেও তো রসুল্লাহ রাতের অন্ধকারে গভীর অন্ধকারে হাত দুটো তুলে বলেছেন আল্লাহুম্মা হদি আমর ইবনা হিসামিন, আল্লাহ তুমি হিসামের বেটা আমরকে, তার মানে আবু জাহেলকে হেদায়াত নসিব করে দাও। সারা দিন শত্রুতা করে আর নবী তার জন্য রাতের বেলায় দোয়া চাচ্ছেন কার কাছে? সুতরাং আমাদের নবীর দেখানো তরিকা হলো, কেউ যদি আপনার প্রতি দুশ্মনী করেও তো আপনি দুশ্মনীর কথাটা মনে রাখেন না, ক্ষমা করে দেন। ক্ষমাটা যদি নিঃস্বার্থভাবে হয় তবে আপনি আল্লাহর এহসানকারী বান্দা। এহসান বোঝেন? কথা বলেন না বোঝেন? বুঝিনি আমরা, এমনি শুনি যে অমুক অমুকের প্রতি এহসান করেছে, একটু বুঝিয়ে দেই ছোট্ট করে নাকি না লম্বা করে বলবো? ছোট্ট করে বুঝুন, ধৈর্য রাখতে হবে। বলেন আমি তো কেসা কাহিনী ঘটনা ইতিহাস জীবনী কিছুই বলতে বসিনি, বলতে বসেছি কোরআন হাদিস। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন সূরা আলে ইমরানের ভিতরে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন الذين ينفقون في السراء والضراء যারা দান করে, কখন? ফি সাররা, অবমানটা নেই, দারিদ্রতা নেই, টাকা পয়সার টান নেই, সংসারে টানাটুনি নেই, তখন। পরে আবার বললেন ব্যবসায় লস হয়েছে, চতুর্দিকে লোকজন ঋণ দেনার জ্বালায় চতুর্দিক দিয়ে ছিঁড়ে খাচ্ছে, অবমানটনের সময়, অসচ্ছলতার সময় তখনও দান করে, তখনও পকেটে পয়সা নেই, 200 টাকা ছিল মসজিদের জন্য নিতে এসছে, তা থেকে 150 টাকা বার করে দিয়েছে, যাও ভাই একদম সন্তুষ্ট চিত্তে এই টাকাটা দিলাম। তাদের কাছে অভাব অভিযোগের পরিচয় দেয় না, নিজের কষ্টের পরিচয় দেয় না, নিজের ব্যবসার লসের কথা, নিজের চাষ বাসের লসের কথাটা তাদের কাছে তুলে ধরে না। দেহারা এবার কন্ডিশন বুঝতে পারতিস না, এবারের বছরটা কেরাম যাচ্ছে বোঝো না, তোমরা দান নিতে গেছো, এসব কিচ্ছু বলে না, সামর্থ্য যেটা আছে পর থেকে বার করে দেয় আর বলে ভাই খুশি হও। আল্লাহ পাকের কোরআনের বিবরণ, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দারাঈ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন দান যারা করে সচ্ছলতার সময়ে, আবার যারা অসচ্ছলতার সময়ে দান করে, অভাব অনটনের সময়েও যারা দান করে, আল্লাহ পাক আবার জানিয়েছেন ওয়াল কাযিমিনাল গায়দা ওয়াল আফিনা আনিন নাস, রাতকে যারা হজম করে দেয়, আমি আল্লাহ পাক এরপরে যারা মানুষকে ক্ষমা করে দেয়, চাইলে প্রতিশোধ নিতে পারত, একটা চড়ের বদলা দুটো চড় মারতে পারত, একটা চোখের বদলে দুটো চোখ উপড়ে দিতে পারত, একটা দাঁতের বদলে দুটো দাঁত উপড়ে দিতে পারত, কিন্তু ক্ষমতা থাকার পরেও সুযোগ পাওয়ার পরেও প্রতিশোধ না নিয়ে যারা ক্ষমা করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তারাই হলো আমার ইহসানকারী, তারাই হলো পৃথিবীতে আমার মুহসিন বান্দা। একটু মন খুলে বলুন, সাধারণত লোকে
আল্লাহর উপরে ছেড়ে দেয় তখন তখন যখন আর নিজে কিছু করতে পারে না আর কথা বুঝিনি নিজের আর কিছু করার নেই তো তখন বলতেছে আল্লাহ বিচার করবে আল্লাহ ওরে যে মেরেছে বা ওর কাছে যে কেড়ে কুড়িয়ে নেছে এরও যদি শক্তি থাকতো ছেড়ে দিত ছেড়ে দিত শক্তি নেই ক্ষমতা নেই পামান নেই কোনোটা নেই লোক বললেই বাহু বললেই জন বললেই রাজ বললেই অর্থ বললেই একদম নিরুপায় হয়ে বলতেছে আল্লাহ বিচার করবে খুব ঘুরেছে এখানে গেছে ওখানে গেছে ওখানে ছুটেছে ওখানে গেছে ও নেতা ধরেছে ও নেতা ধরেছে কিচ্ছু হয়নি একদম লাস্ট এসে বলতেছে বলুন আল্লাহ এই বান্দার কথা বলিনি বলো আল্লাহ আমার কথা কি আপনারা শুনতেছেন না অলসত হচ্ছে জি আমরা একটা জায়গায় পৌঁছাবো ইনশাল্লাহ একটু তো ধৈর্য আপনাদের ধরতে হবে আমার ক্লান্তি অনেকটা কেটে গেছে যা একটু আছে পুরোপুরি কেটে যাবে রাত ভারী ভারী না হওয়া পর্যন্ত আমার দেহ চাঙ্গা হয় না আল্লাহ কবুল করুন বলেন আমিন ভোর তিনটের সময় আমি খুব ভালো চাঙ্গা থাকি যত রাত বাড়ে আমার শরীর শরীরের সতেজতা তত বৃদ্ধি পায় একটা হাদিস পড়ি এবার ছোট্ট করে ওই যে বাচ্চা কাচ্চাগুলো ওই খেলার জায়গা নাকি এবিসি যারা কমিটির ভাইরা আছেন একটু যে বাচ্চা কাচ্চাগুলো করে নিয়ন্ত্রণ করুন ওরাই বক্তব্য পুরো হুলিয়ে দেবে একদম আমরা সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে পাতিয়ে পাতিয়ে কথাগুলো শুনব বলুন ইনশাআল্লাহ একটা হাদিস এসছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আল্লাহ পাকের নবী জানিয়েছেন আস-সাবরু ইনদা সাদামাতিল উলা আও কামা ক্বালা আলাইহি সালাম নবীজি বলেছেন তুমি সবর দেখাও প্রথম ধাক্কার পরেই প্রথম ধাক্কার আমরা সবর দেখাই কখন সব দরজা বন্ধ এবার সবর দেখাচ্ছি আল্লাহ বিচার করবে সবরকারীর ক্যাটাগরি যদি রকমটা হয় তো এইরকম সবরকারী আল্লাহ সাহায্য পাবে কথা বলেন না কেন পাবে নবী সবর কম ছিল কিছু বলে না আমার সাথে কথা বলবেন তো না ওয়াজ করবো কি করে ও আল্লাহ আমি একা একা বকবো না আপনাদেরও বকাবো নবী সবর কি কম ছিল ঘুম পাবে না আপনাদেরও কম ছিল না কম ছিল না তমাম পৃথিবীর মানুষদের সবর যদি দাড়ি পাল্লার একদিকে দেওয়া হয় আর একদিকে যদি সারওয়ার কায়নাত রাহমাতুল্লিল আলামিনের সবর রেখে দেওয়া হয় বিশ্ব নবীর শাফিউল মুজনেবিনের সফরে সবরের পাল্লাটা ভারী হয়ে যায় ওই নবী কি দোয়া চাইতো জানেন আল্লাহ পাকের নবী আল্লাহ শাহী দরবারে দোয়া চাইতেন আল্লাহুম্মা জাআলনি আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়া জাআলনি সাবুরা নবী আমার দোয়া চাইতেন ও রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাকে তোমার শুকর গোজার বান্দা বানাও এমন বান্দায় পরিণত করো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যেন সব সময় তোমার শুকরিয়া জ্ঞাপন করতে পারি শেষ নয় পর্যন্ত নবী আমার আবার দোয়া চাইতেন ওয়াজআলনি সাবুরা ও রব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে মিনতি শুধু সবর নয় শুধু শুকর নয় আল্লাহ তোমার দরবারে মিনতি ওয়াজআলনি
সবুরা, তুমি আমাকে তোমার সবরকারী বান্দা বানাও, আমাকে তুমি আরো বেশি 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 পরিমাণ সবর করার ক্ষমতা দাও। দোয়াকার, এই দোয়ার পিছনে কারণ উম্মত যেন এই দোয়াটা আল্লাহর কাছে চায়। সারাদিন যতবার গাইল দিয়ে খিস্তিবে রয়ে, সারাদিনে জবানে যতবার গালিগালাজ বের হয়ে অশ্লীল কথাবার্তার আবার হয়, সারাদিন যতবার বয়াকার বের হয়ে ততবার আল্লাহর নাম বের হয় না, এরম লোক আছে না নেই? নাকি এই এলাকা সব ফেরেশতা কি বলতে যাচ্ছেন? নেই, প্রচুর লোক আছে সারাদিনে জি বয়াকার দেশে অন্তত 90 বার একটা কথা বলে, তার শুরুতে একবার, মাঝখানে একবার, শেষে সে তো আর আমি মাইকে বলতে পারতিস না, ওই পর্যন্ত বলি রেখে দিচ্ছি বয়াকার দেশ। ছি, কি মুসলমানের ভাষা! এটা কি মুসলমানের জবান? এটা কি ইমানদারের জবান? একটি হাদিস এসেছে পেয়ারা রসুলের ব্যাপারে, ও বাবাজি রাভারা আম্মা জানা এসা সিদ্দিকার বলল না, দয়ার নবীর ব্যাপারে তিনি জানিয়েছেন, আন্নান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহয়ানিন, যার বাংলা মানে হলো আম্মা জানা এসা জানিয়েছেন দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রতিটি মুহূর্তেই তিনি আল্লাহর জিকির করতেন। একটু মন খুলে বলেন, জিকির ছাড়া তার জীবনের কোন সময় কাটত? আর কি উম্মতের পাল্লায় পড়েছি, আল্লাহর নাম জিবেই আসে না। আরে ট্রোট দেখ, আসলে তখন আসে যখন খুব বিপদে পড়ে যায়। খুব কদিন আগে আমাদের গ্রামের মসজিদে একজন নামাজ পড়তে ঢুকেছে, তা আমি জিজ্ঞেস করতেছি কারো একটা, বলি ইহারা এই কি নামাজ পড়তেছে? আমি তো সপক্ষ যেতে পারি না মানে বাড়ি থাকি না, তো যাবো কখন, যখন সময় সুযোগ হয় মসজিদে যাই। তাই জিজ্ঞেস করছি এ কি নামাজ পড়তে আসে রোজ? তো জি হুজুর। তাই বলছি এ তো নামাজ পড়তে না, হঠাৎ আসতেছে, তার মানে কোনো বিপদে টিপদে পড়লে নাকি? তা ভাই বেশি দিন যায়নি, 3 মাস বিপদ উদ্ধার হয়ে গেছে, ওর নামাজ শেষ। সত্যি সত্যি সে এখন আসে না? কোরআনুল কারীমে রয়েছে, শুনুন, লম্বা করে বলবার সময় নেই আমার। নিশ্চয়ই মহান আল্লাহ রয়েছেন তার ধৈর্যশীল বান্দাদের সঙ্গে, ধৈর্য ধারণকারী বান্দা যারা, নিশ্চয়ই মহান আল্লাহ আছেন তাদের সঙ্গে। সঙ্গে আল্লাহ চান, কিছু আওয়াজ আসে না, সঙ্গে কি আল্লাহ চান? কি করতে হবে, কিসে কিসে ধৈর্য ধরবেন? ধৈর্য 3 প্রকার, কত মস্ত করতে পারি জানেন। প্রথমটা হলো আসসাবরু আলা তাআত, আল্লাহ তার কোরআনে যত নির্দেশিকা দিয়েছেন এই নির্দেশিকাগুলি পালন করার ব্যাপারে ধৈর্যের পরিচয়। নামাজে ধৈর্য নেই বলেই তো মুসল্লির নামাজ আজকে
কাগে ঠোকর মারা নামাজ ভুলে যাচ্ছে নাকি? মুসল্লির ধৈর্য নেই বলেই তো মুসল্লির নামাজে, জি মুসলমান নামাজের খুশু নেই, খুদু নেই, মুসলমানের নামাজে বিনয়তা নেই, নম্রতা নেই, কোমলতা নেই, ঠোকর মারতেছে চলে যাচ্ছে। যেমন ধৈর্য নেই আল্লাহ নামাজও নেয় না। রোজা রাখবেন ধৈর্য দরকার, হজ করবেন হজ্জের পিরিয়ডে হাজি যেখানে যাবে সেখানেই শুনবে একটাই কথা, হাজি সাবার, আর কোনো কথা নেই। ওই যত বলতেছে হাজিরা হাজিরা আর তত বলতেছে পুলিশে হাজি সাবার, সারা পৃথিবীর হাজিরদেরকে লক্ষ্য করে পুলিশের ওই একটাই বার্তা, যা করবা সবরের সঙ্গে করো। জাকাত দেবেন, সবর দরকার। আমার পাশের বাড়ির লোক জাকাত দেয় না, সে উল্টো ব্যাংকে টাকা রেখে সুদ খাচ্ছে। এই পিরিয়ডে আমার উপার্জিত সম্পদ থেকে টাকা বার করে জাকাত দিতে গেলে আমাকে ধৈর্যের পরিচয় দিতেই হয়। বলুন কোন এবাদতে ধৈর্য নেই? নামাজের ভিতরে সবর রয়েছে, রোজার ভিতরে সবর রয়েছে, হজ্জের ভিতরে সবর রয়েছে, যাকাতের ভিতরে সবর রয়েছে। ও বাবাজিরা ভাইরা ভালো করে মাথায় রাখুন, এই জন্য সবরকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগের নাম দেওয়া হয়েছে আর সবর আলা তাআত, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বিধানাবলী রয়েছে তাম বিধান পালনের ব্যাপারে ধৈর্যশীলতার পরিচয় দেওয়া। ও বাবাজিরা ভাইরা সবরের দ্বিতীয় প্রকার হলো আসবরু আনিল মাসিয়াত, যার বাংলা মানে হলো পাপ থেকে বাঁচার ব্যাপারে ধৈর্য। যদি আপনার জেনা থেকে বাঁচতে হয় দরকার আপনার ভিতরে ধৈর্য। ও মুসলমান বাবাজিরা যদি ব্যভিচার থেকে বাঁচতে হয় তাহলে ধৈর্যের সঙ্গে, ধৈর্যকে সঙ্গে নিয়ে আপনার নাফসের বিরুদ্ধে লড়াই করা লাগবে, মানে শয়তানের বিরুদ্ধে লড়াই করা লাগবে। যদি মানে সুদ খাওয়া থেকে বাঁচতে হয় ফের বি আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে। ও বাবাজিরা ভাইরা যদি মনে করেন আপনি গোটা সমাজের মাটিতে যে পরিমাণ ধোকাবাজি চলছে সব স্তরে যদি ধোকাবাজি থেকে বাঁচতে হয় সেখানেও আপনার সবর দরকার, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবেন সেখানেও আপনার সবর দরকার। এক কথায় বলতে পারা যায় যত পাপের কাজ রয়েছে পাপের কাজগুলো থেকে বাঁচবার জন্য সব জায়গায় দরকার সবর, নচেত আপনি বাঁচতে পারবেন না। আপনার তালির চাল পাশের বাড়ির লোকটা সুদ খেয়ে দুতলা করে ফেলেছে, মাথা কাজ করবে? কথা বলেন না কেন, কাজ হবে? পাশের বাড়ির গিন্নি, জি পাশের বাড়ির গিন্নি, সে মহিলা সমিতিতে নাম লিখিয়েছে, ওর বিনিময়ে স্কুলে রান্নার কাজ পেয়েছে, মাস গেলে সে একটা টাকা ড্র করছে। আপনার সংসারে প্রচন্ড অভাব, আপনার গিন্নি এই এই পরিবেশে বাস করে সুদ থেকে বাঁচবার জন্য ধৈর্যের দরকার আছে না নেই? এই ধৈর্য হারা যেই হয়ে যাবে ওর পা তখন স্লিপ করবে। ওই জন্য সবরের দ্বিতীয় ক্যাটাগরিটা হলো আসবরু আনিল মাসিয়াত, পাপ থেকে বাঁচবার জন্য সবর। ভালো করে মাথায় রাখুন। ও বাবাজিরা ভাইরা আর সবরের তৃতীয় প্রকার হলো আসবরু আলাল বালায়ে, যার বাংলা মানে হলো বিপদ আপদে ধৈর্য ধারণ করা। নিজের জীবনে কোনো বিপদ নেমে এসেছে তাতে ধৈর্য ধারণ করা, ব্যবসায় লস হয়েছে ওতে ধৈর্য ধারণ করা, চাষে লস হয়ে গেছে ওতে ধৈর্য ধারণ করা, নিজের স্ত্রী বিপদে পড়েছে তাতে ধৈর্য ধারণ করা, মেয়ে বিয়ে দিয়ে
ছিলেন শ্বশুর বাড়ি মেয়ে বিপদের ভিতরে ওতে ধৈর্য ধারণ করা ছেলে বিয়ে দিয়েছেন বৌমা খুব ভালো হয়নি ওতেও মানে ওতেও নিজেকে ধৈর্যের ভিতরে রেখে দেওয়া ও বাবাজিরা ভাইরা নিজের ছেলে অ্যাক্সিডেন্ট করেছে মরণাপন্ন অবস্থা ওতে ধৈর্য ধারণ করা এক কথায় কোনো মুসিবত এলে তার উপরে ধৈর্য ধারণ করা এই তিন প্রকার ধৈর্য যাদের ভিতরে বিদ্যমান এই তিন রকমের ধৈর্য যাদের ভিতরে জায়গা পেয়েছে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহ মাআস-সাবিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি এই রকম আমার সবরকারী বান্দাদেরকে বড়ই ভালোবাসি শুধু ভালোবাসি তাই না আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার সবরকারী বান্দা যারা নিশ্চয়ই আমি আল্লাহ তাদের সঙ্গে এমনি আল্লাহ পেয়ে যাবেন শুনুন আজকে না আজকে হবে না একদিন আলাদা করে ও শুনবেন যদি আল্লাহ কখনো সুযোগ দেন যে আল্লাহ কাদের সঙ্গে আছে কোরআন শরীফের আয়াত তুলে তুলে কাদের সঙ্গে আল্লাহ আছে একদিন শুনে বাড়ি যাবেন আজকে একটা দিক শুধু তুলে ধরলাম আপনাদের কাছে চলুন এই বলতে বলতে তাই অনেক বলে ফেলেছি ভাই এই অর্ধেক টাইম কেটে গেছে বোধহয় জি যেখানে বসাচ্ছিলাম রসুলের চাইতে বড় সবরকারী পৃথিবীতে কেউ জন্মায়নি সেই নবী চাচ্ছেন আল্লাহ তুমি আমাকে ধৈর্যশীল বান্দা বানাও আমার ধৈর্য শক্তি আরো 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 বাড়িয়ে দাও আট বছর আগে যে মক্কার মানুষেরা রসুলকে তাড়িয়ে দিয়েছে আর মাত্র আট বছরের ব্যবধানে রসুল তাদের তাম অত্যাচারের কথা ভুলে যেয়ে মক্কার মাটিতে দাঁড়িয়ে তাদের জন্য নিরাপত্তার ঘোষণা দিচ্ছেন তাদেরকেই রসুলুল্লাহ খবর মানি শোনাচ্ছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াম নবী তাদেরকেই শোনাচ্ছেন শোনো আজ মোহাম্মদ চাইলে তোমাদেরকে তোমাদের রক্তে এই মক্কার অলিগলি লাল করে দিতে পারে আজ আজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে আল্লাহ এমন জায়গায় পৌঁছে দিয়েছে চাইলে তোমাদের রক্তের বন্যা হযরত মোহাম্মদ বইয়ে দিতে পারে তোমাদের রক্ত নিয়ে খেলা করতে পারে কিন্তু শোনো আজকে রক্তের রক্তনবাদ দিন নয় প্রতিশোধ নেওয়ার দিন নয় ইন্তেকাম নেওয়ার দিন নয় রক্ত নিয়ে খেলবার দিন নয় মক্কার অলিগলি আর রক্ত রক্তে রঞ্জিত করে দেওয়ার দিন নয় আজকের দিন ক্ষমা করে দেওয়ার দিন আজকের দিন তোমাদের সবাইকে মাফ করে দেওয়ার দিন আরেকটু মন খুলে বলবেন না আল্লাহু আকবার জি নবী বললেন আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে কুয়ায় ফেলেছিল তারপরে ইউসুফ নবী মিশরের রাজদরবারে রাজদরবার থেকে ইউসুফ নবী বছরের পর বছর কারাগারে কারাগার থেকে বেরিয়ে নবী ইউসুফ মিশরের খাদ্যমন্ত্রী তবে যে ভাইরা তাদের কুয়ায় ফেলেছিল আমার ভাই ইউসুফ তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন ভালো করে মাথায় রাখুন ও বাবাজিরা ভাইরা কেনানে যখন চরম দুর্ভিক্ষ দেখা দিল ইতিহাস বলার সময় আমার নেই গো হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের নির্দেশে নবী ইউসুফের ভাইরা তারা চলে গেল মিশরে খাবার নিতে মিশরের আজ মিশরের খাদ্যমন্ত্রী নবী ইউসুফের সামনে তারা হাজির হলো ও বাবাজিরা ভাইরা কথা তো অনেক কথা আমি আপনাকে সার কথাটা বলছি শুধু অনেক পরে অনেক পরে নবী ইউসুফ তাদেরকে চিনতে পারলেন ওরা ইউসুফ নবীকে চিনল না ওরা মনে করলো আমাদের সে
ভাই মানে সে ভাইয়ের পৃথিবীতে অস্তিত্ব নেই। আমাদের সে ভাই মানে আমরা যে ভাইকে কোয়ায় নিক্ষেপ করেছিলাম সে ভাইয়ের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। নবী অতস নবী ইউসুফ এদের সবাইকে দেখে চিনতে পারলেন। ও বাবা জিরা ভাইরা পরিচয় পরিচিতির পরে নবী ইউসুফ আলী সালাম বললেন, শোনো তোমরা আমার প্রতি যে দুর্ব্যবহার করেছিলে, আমার প্রতি যে দুরাচার করেছিলে, যে জুলুম তোমরা করেছিলে, যে অত্যাচার তোমরা করেছিলে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে আজকে তার প্রতিশোধ নিতে পারতাম, চাইলে আমি নবী ইউসুফ তোমাদের তোমাদের নিকট থেকে তার ইন্তেকাম নিতে পারতাম, চাইলে ষোলো আনা প্রতিশোধই বুঝে নিতে পারতাম, কিন্তু না 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 না, তোমরা যারা আমার প্রতি জুলুম করেছিলে, আমার প্রতি যারা অত্যাচার করেছিলে, তোমরা সবাই তো আমার ভাই ভাই ভাই, আমি আল্লাহর নবী ইউসুফ তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। আর একটু মন খুলে বলে, ওরা ভাবিনি কুয়া থেকে উদ্ধার হবার পরে ওরা যে সনদে নবী ইউসুফকে বিক্রি করেছিল সেই সনদটাও ইউসুফ নবী ওদেরকে দেখালেন, বললেন শোনো একদল পথিক আমাকে কুয়া থেকে উদ্ধার করেছিল, তোমরা আমাকে তোমাদের বাড়ির পলাতক গোলাম বলে এই সনদে বিক্রি করে দিয়েছিলে, আজও সে কাগজটা আমার কাছে সংরক্ষিত আছে, কিন্তু মনে রাখো আমি তোমাদের ভাই, তোমরা আমাকে ভাই মনে না করতে পারো, আমি আজ তোমাদের ভাতৃত্বের মর্যাদা ষোলো আনাই বুঝে দেব। যাও যাও লা তাকরিমা আলাইকুমুল ইয়াউম, আমি আজ তোমাদের কোনো প্রতিশোধ নেব না, প্রতিশোধ নেওয়ার মতো জায়গা ক্ষমতা পাওয়ার আল্লাহ আমার আজকে দিয়েছেন, আমি মিশরের খাদ্য মন্ত্রী, তোমাদের যদি সবকটার এখানে বন্দি করে দেই, জেলখানার ভিতরে যদি সীমাহীন অত্যাচার চালাই, তোমাদেরও কিছু করার হবে না, আর তোমাদের পিতা ইয়াকুব নবীরও কিছু করার থাকবে না, কিন্তু শোনো আমি কোনো প্রতিশোধ নেব না, যাও তোমাদের ক্ষমা করে দিলাম। একটু খুশি হয়ে বলবেন না জি, কিন্তু আমাদের নবী অত সময় নিলেন না, অত লম্বা সময় রসুলের লাগেনি, আল্লাহ পাকের নবী মক্কার জমিনে মক্কা বিজয়ের দিন দাঁড়িয়ে বলেছিলেন, হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম যাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন তারা তো তাদের নিজের ভাই ছিল, তারা সবাই ছিল ইউসুফ নবীর নিজের ভাই, নিজের ভাইকে ক্ষমা করে দেওয়া ওটা তো অনেকটাই সহজ কাজ, ও বাবা জিরা ভাইরা, কিন্তু দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর উপরে মক্কার মাটিতে যারা জুলুম করেছিল, অত্যাচার যারা করেছিল, যাদের সীমাহীন অত্যাচারের কারণে রাতের অন্ধকারে রাসূলুল্লাহ মদিনার রাস্তা বেছে নিয়েছিলেন, সর্বোপরি তার জীবনের এই আট আটটা বছর মদিনায় কেটে গেল, যাদের অত্যাচার যাদের অবিচার যাদের জুলুমের কারণে কেউ তো তারা নবীর নিজের ভাই ছিল না, কেউ তো তারা রাসূলের নিজের সহদারা ভাই ছিল না, অথবা বই মাতৃয় ভাই ছিল না, ও বাবা জিরা ভাইরা, বরং বললে বলা যায় আল্লাহ পাকের নবী ইউসুফ তাদেরকে ক্ষমা করেছিলেন, সবাই ছিল নবী ইউসুফের নিজের ভাই অথবা সহদারা ভাই অথবা বই মাতৃয় ভাই, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, না 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 না, কেউ তাদের মানে আমাদের নবীর সহদারা ভাই নয়, কেউ নবীর বই মাতৃয় ভাই নয়, ও মুসলমান বাবাজিরা, এরপরে আল্লাহ পাকের নবী মক্কার জমিনে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন, যাও যাও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা থেকে তোমরা আমায় তাড়িয়ে দিয়েছিলে, আমার মাতাকে দেওয়ার জন্য যে মক্কার জমিনে আমি নবী, আমার ঘর তোমরা ঘিরে নিয়েছিলে, তোমরা আমার প্রতি অত্যাচার করেছিলে, সীমাহীন জুলুম চালিয়েছিলে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের তাম জুলুমের তাম অত্যাচারের কথা আজ আমি রাসূল
রাসূলুল্লাহ সব ভুলে গেছি এবং সব কিছু ভুলে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আর একটু মন খুলে বলে পারবো আমরা? কিছু বলেন না কেন, আমরা পারবো? পারতেছি, ক্ষমতা থাকলে ও একটা মেরেছে আমি তিনটে মারব। কোরআনের বিধান কি আর জানেন? কিছু বলতেছেন না, নীরব কেন, বড্ড ভাবতেছেন নাকি? কোরআনের বিধান কি আছে জানেন? ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। শোনো, যদি প্রতিশোধ তোমাকে নিতেই হয় তাহলে তারা অন্যায় যতটা করেছে প্রতিশোধ ততটা নাও। খুব মন দিয়ে শুনো, আর একবার না শুনলে বুঝতে পারবেন না। যদি ক্ষমা না করো, সবর না করো, যদি এহসান না দেখাও, তাহলে শোনো, যদি মন চায় যে প্রতিশোধ নেবে নিতে পারো, আমার কোরআনের বিধান ওটা। কিসের বিধান? কি বা বলি, কোনটা বলি আর কোনটা বাদ দেই। বোখারী শরীফের কেতাবুত তাফসীরে একটা হাদিস আছে, আর এসব ওয়াজ করলে আবার আপনাদের পছন্দ হবে না। হযরত আনাসের ফুবু, কি নাম বলেছি, আনাস রসুলের খাদেম, নবীর বাড়ির খাদেম, সেবা করার দায়িত্ব আনাসের। তা হযরত আনাসের ফুম্মা এক দাসীর দাঁত ফেলে দিয়েছে। কি ফেলে দিয়েছে? দাঁত ফেলে দিয়েছে। আর কি হচ্ছে এখানে? কেউ নড়াচড়া করেন না একদম, খুব মন দিয়ে কথা না শুনলে আমার এই কথা বলা তো বেকার হয়ে যাবে একদম। জি, দাঁত ফেলে দিয়েছে এক দাসী। আচ্ছা, এর বিচার কি? কথা বলেন না কেন, ঘুম পাচ্ছে নাকি? তাহলে আমার দিকে ভালো করে তাকান। এ দাঁত ফেলে দিয়েছে, এখন এর বিচার? আমাদের দেশের মোড়ল মাতব্বর আলী কি বিচার করবে? একদম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে বলেন, মানে যেরাম বিচার আসার দেখেছেন। হ্যাঁ, দাঁত যখন পড়িয়ে গেছে তাহলে কি করা যাবে? ওর ওই ডাক্তার খরচটা দিয়ে দাও। আর তুমি যে অন্যায় করেছো এর জন্য তোমার 5,000 টাকা জরিমানা, আর তোমার এক্ষুনি এক্ষুনিকার কাজ হচ্ছে ওর পায়ে হাত দিয়ে একটু। কখনো কখনো দেখা যায় যে মদ্দা লোক মেয়ে ছেলের পায়ের দেখে ক্ষমা চাচ্ছে, কিছু বলে না। ভুল ভুল হয়ে যাচ্ছে নাকি? ও জায়েজ আছে? জি, দাঁত ফেলে দিয়েছে আনাসের ফুম্মা। আনাস তো বিখ্যাত সাহাবি, তাহলে আনাসের আসিন্না বিসিন্নি। কোরআন শরীফে 6 পারা সূরা মায়দার ভিতরে এই বিধানগুলো আসতেছে। ক পারা? 6 পারা। কোন সূরা? মায়দা। সূরা মায়দার ভিতরে আসছে, আন্না নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উদুনা বিল উদুনি ওয়াস সিন্না বিস সিন্নি। আল্লাহ বলেছেন জীবনের বদলা, জীবনের বদলা জীবন, চোখের বদলা চোখ, কানের বদলা কান, নাকের বদলা নাক, দাঁতের বদলা। আমাদের তাকান, আনাসের ফুবু দাঁত ফেলে দিয়েছে একটা, কটা? শরীয়তের বিচার অনুযায়ী আনাসের ফুবু দাঁত ফেলতে হবে কটা? দুটো। যদি দুটো ফেলেন ওর নাম জুলুম। ওর নাম? যদি মোটে না ফেলেন, যে আমার যখন দাঁত পড়ে গেছে তার কি করা যাবে, ও যখন ফেলি দিয়েছে তো ও দাঁত ফেললে তো আর আমারটা পাওয়া যাবে না। তো যাকে যাক, ওরে আমি আল্লাহর হস্তে ক্ষমা করে দিলাম। কি করে দিলাম?
এর নাম এহসান, এর নাম এহসান। আর একটার জায়গায় দুটো ফেললে জুলুম, আর একটার বদলে একটা দিলে ইন্তেকাম। ইন্তেকাম ওর নাম ইনসাফ। সমান সমান, তুমি একটা চর দিয়েছো 750 গ্রাম ওজনের, আমি তোমারে মারলাম 700 গ্রাম ওজনের, তোমার চেয়ে 50 গ্রাম কম আছে, কিংবা 750 ওজনের আমিও মেরে নিলাম, এর নাম ইনসাফ, এর নাম। আরে যদি শব্দগুলো বোঝাতেই না পারলো তোমার বকা বেকার হয়ে যাবে। এর নাম ইনসাফ, এর নাম ইসলাম, কারণ ওটা ইসলামের বিধানে আছে। তাই যে সমান সমান করলো ও তখনও ইসলামের ভিতরে আছে, ইসলামের। আরে বাবা, দাঁতের বদলে দাঁত, এ বিধান কার? চড়ের বদলে চড়, ঘুষির বদলে ঘুষি, এ বিধান কার? আল্লাহ তো, তো আল্লাহর বিধান ইসলামের ভিতরে আছে তো।